খবর 2025 সনের জানুয়ারি ফেব্রুয়ারি মাহত বিজেপি দলত যোগদান করিব প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বড়াই। এই বিস্ফোরক ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ইজনৰ পিছত সিজন কংগ্রেস নেতাই বিজেপিত যোগদান করার পিছত এইবার ভূপেন বড়া বিজেপিলৈ আহিব বলে দাবি করলে মুখ্যমন্ত্রীয়ে, আনকি সময় আর সমষ্টিও নির্দিষ্ট করে দিয়াটে বিশেষ তাৎপর্য বহন করেছে। অবশ্যই সমষ্টি দুটার নাম কোয়ার বিরত থাকিল মুখ্যমন্ত্রীগী। মুখ্যমন্ত্রীর এই মহা ঘোষণার পিছত কোনো প্রতিক্রিয়া হওয়া নাই কিন্তু ভূপেন বড়ার। অবশ্যই কাইলৈ যোরহাটত এক সংবাদমেল সম্বোধন করব ভূপেন বড়াই, হয়তো তাতেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করব ভূপেন বড়াই। ইফালে কংগ্রেসক বিজেপির ফিক্সড ডিপোজিট বলেও কটাক্ষ করলে মুখ্যমন্ত্রী। ইফালে এটা ফোনটোয়ে বা এটা ফোন কলে বিজেপিত যোগদান করব বা বিজেপিত যোগদান করার কথা কলে শোণিতপুরের কংগ্রেস প্রার্থী এটা ফোনতেই বিজেপিত যোগদান করব বলে কলে মুখ্যমন্ত্রী। এটা ফোনতেই বিজেপিত যোগদান করব হেনু শোণিতপুরের কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জুয়ে। আন এক বিস্ফোরক মন্তব্য ইয়া মুখ্যমন্ত্রীর, নির্বাচনের পিছত বিজেপিত যোগদান করব বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে মুখ্যমন্ত্রীগুলো। আর ভূপেন বড়া সন্দর্ভত মুখ্যমন্ত্রী ইতিপূর্বে ভাষ্য প্রদান করে কৈছিল যে 100% গ্যারান্টি যে ভূপেন বড়াই 2026 আগে আগে বিজেপিত যোগদান করব। কিন্তু এতিয়া কৈছে শেহতীয়াভাবে যে 2025 জানুয়ারি আর ফেব্রুয়ারির ভিতরতেই ভূপেন বড়াই হেনু বিজেপিত যোগদান করব। আনকি ভূপেন বড়ার বাবে দুটা সমষ্টি সাজু করে থাকা বলেও মুখ্যমন্ত্রী দাবি করেছে। অবশ্যই সমষ্টি দুটার নাম এতালে কোয়া নাই, কিন্তু স্বাভাবিকতেই ই হয়েছে এক ভয়ঙ্কর বিস্ফোরণ মুখ্যমন্ত্রীর আর ভূপেন বড়া সন্দর্ভত, অর্থাৎ বিরোধী দলের প্রদেশ কংগ্রেসের সভাপতিগী সন্দর্ভত এয়া মুখ্যমন্ত্রীর বিস্ফোরণ, মহা বিস্ফোরণ ঘটাইছে মুখ্যমন্ত্রীয়ে। 2025 জানুয়ারি ফেব্রুয়ারি মাহত বিজেপি দলত হেনু যোগদান করব প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়াই। ইজনের পিছত সিজন কংগ্রেস নেতায় বিজেপিত যোগদান করার পিছত এইবার ভূপেন বড়া বিজেপিলৈ আহিব বলে দাবি করলে মুখ্যমন্ত্রীয়ে, আনকি সময় আর সমষ্টিও নির্দিষ্ট করে দিয়াটে বিশেষ তাৎপর্য বহন করেছে। স্বাভাবিকতে মুখ্যমন্ত্রী কৈছে যে তেওঁ কোনো কথা এনেই নকয়, তেওঁ 100% গ্যারান্টি বলেও কৈছে। কৰবাত কিবা প্রকারে ভূপেন বড়ার সঙ্গে আলোচনা হয়েছে নাকি, ভূপেন বড়া কিবা আলোচনা করেছে নাকি, এই সামগ্রিক বিষয়টি যথেষ্ট জটিল হয়ে পড়েছে আর স্বাভাবিকতেই একটা নুবুজা সাথর হয়ে পড়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী কৈছে যে 100% গ্যারান্টি ভূপেন বড়া বিজেপিলৈ আহিব আর 2025 সনের জানুয়ারি আর ফেব্রুয়ারির ভিতরতে বিজেপিলৈ আহিব। অবশ্যই সমষ্টি দুটার নাম কোয়া নাই, যে দুটা সমষ্টির কথা মুখ্যমন্ত্রী কৈছে যে দুটা সমষ্টি ভূপেন বড়ার বাবে সাজু করে থাকা আছে, সমষ্টি দুটার নাম কিন্তু মুখ্যমন্ত্রী সদরি করা নাই। মুখ্যমন্ত্রীর এই মহা ঘোষণার পিছত কোনো প্রতিক্রিয়াও অহা নাই ভূপেন বড়ার। অবশ্যই কাইলৈ যোরহাটত এক সংবাদমেল সম্বোধন করব ভূপেন বড়াই পুয়ার ভাগত, হয়তো তাতেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করব ভূপেন বড়াই। ইফালে কংগ্রেসক বিজেপির ফিক্সড ডিপোজিট বলে আকো এবার কৈছে মুখ্যমন্ত্রীয়ে। এটা ফোনতেই বিজেপিত যোগদান করব হেনু শোণিতপুরের কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জুয়ে। এয়া মুখ্যমন্ত্রীর এটার পাছত আন এটা বিস্ফোরণ। মুখ্যমন্ত্রীর ভাষ্য আমি শুনাইছো, কি কি কলে মুখ্যমন্ত্রী এবার শুনিল। 2025 সনত জানুয়ারি ফেব্রুয়ারি মাহত আর পাক্কা যোগদান করব, এটা আপনি মূরপা কই লক। ভূপেন বড়া বিজেপিত অহাটো নিশ্চিত, তেওঁৰ কাৰণে দুটা সমষ্টি মই ৰেডি কৰি থৈ দিছোঁ। মইতো দুটা নাম ক'লে মোক বেলেগে বেয়া পাব, মই তেওঁৰ কাৰণে দুটা সমষ্টি ৰেডি কৰি থৈ দিছোঁ। ডাঙৰ বংশক বাদ দি, ডাঙৰ মানে নিজকে ডাঙৰ বুলি ভবা বাদ দি, যিমান তৃণমূল পৰ্যায়ৰ কংগ্ৰেছ আছে সকলোৱে আমাক জইন কৰিব। এতিয়া আজিয়ে শোণিতপুৰত যোনে কণ্টেষ্ট কৰিছে মই এটা ফোন মাৰিলে জইন কৰিব, কিন্তু আজি মই ফোন করলে জয়েন করব, কিন্তু ইলেকশনের পিছত ফোন করি তাকো জয়েন করাই গতি এটা নালাগে নালাগে, সেটো বেয়া হব না। মানুষে আমার মনোনয়ন উঠাই ললে মোদীর মরম তো মানুষে কেনেকে দেখাব, মোদীর প্রতি যে মানুষের মরম আছে সেটো তো ভোট হলেহে দেখাব। যদি ইয়াতে সকলকে উঠাই লও মোরে কার্যকর্তায় মোক বেয়া পাব যে দাদা আমি মোদীর প্রতি মরম কেনেকে দেখাম। হনুমানে তো বুকু ফালি দেখাইছিল, এতিয়া কলির যুগত আমি তো ভোট দিয়ে দেখাব লাগিব মোদীর প্রতি আমার মরম। সেইকাৰণে এইবার মই কোনো কংগ্রেসী মানুষক বেয়া কৈ কব হাক দিছো। প্রেমগুঞ্জুয়ে হোক, করবাত কি কি আছে আপ আছে, কাকো বেয়া কব হাক দিছো, কারণ নদী গৈ সাগরতে পড়ে সকলো মানুষে এদিন আহি বিজেপিতে যোগদান করব। সেইকাৰণে মই কাকো এইবার বেয়া কথা কব হাক দিছো। লাখপতি বাইদেউর কথা কব লাগে, অরুণোদয় কথা কব লাগে, চাকরি কথা কব লাগে, কিমান কথা কব আছে, গতিকে বাকি সকল থাকক,
এবোৰ মোৰ ফিক্স ডিপজিট কংগ্ৰেছত যেতিয়াই দৰকাৰ আমি এনকেচ কৰি ল'ম ইমান মই ডাঙৰ মানুহৰ ওপৰত কমেণ্ট নিদিওঁ ডাঙৰ বংশ ডাঙৰ পৰিয়াল মোৰ কমেণ্ট নাই